স্বৈরাচারী ম্যানেজমেন্ট, স্বৈরাচারী দালাল দোসরদের দ্বারা আমরা স্থায়ী কর্মকর্তা কর্মচারী চাকরিচ্যুত। ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের প্রতিষ্ঠান হওয়ার কারণে গ্রামীণ শক্তির পূর্বক লোন মাফ করা হয়নি। অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের স্থায়ী প্রতিষ্ঠান ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেড, আমরা 106 জন স্থায়ী কর্মকর্তা কর্মচারী হওয়া সত্ত্বেও পূর্ব কোনো পূর্বঘোষিত কোনো নোটিশ ছাড়াই 106 জনকে বিনা নোটিশে অফিস টাইমের পরে টার্মিনেশন করে। গত 30 এপ্রিল 2024 ইংরাজি তারিখে অফিস টাইমের পরে টার্মিনেশন ইমেইলের মাধ্যমে পাঠায়, যার প্রেক্ষিতে আমরা 1 মে 2024 ইংরাজি তারিখে আন্তর্জাতিক শ্রমিক দিবসে আমরা প্রেসক্লাবের সামনে মানববন্ধন করি এবং কূটনৈতিক সম্পর্ক চালিয়ে যাই। আমরা স্থায়ী কর্মকর্তা কর্মচারী হওয়া সত্ত্বেও আমাদের বিনা নোটিশে টার্মিনেশন করা হয়েছে। আপনারা অবগত আছেন 5ই আগস্ট স্বৈরাচার শেখ হাসিনা পালানোর পরে আমরা 8ই আগস্ট 2024 ইংরাজি তারিখে ইউটিসি বিল্ডিংয়ের 16 এবং 17 তলা ইটকল অফিসে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করি। সেখানে সেনাবাহিনীর মধ্যস্থতায় আমাদের জিও স্যার কমিটমেন্ট করেন, তোমাদের সাথে বৈষম্য হয়েছে, আওয়ামী স্বৈরাচারী সরকার তোমাদের স্থায়ী কর্মকর্তা কর্মচারীকে বাদ দিয়েছে, বৈষম্য করেছে, তোমাদের পূর্ণ বহাল আমরা অতি দ্রুতই করব, যে কোনোভাবেই করব। কিন্তু পরবর্তীতে দেখা গেছে উনি বারবার আমাদের কালক্ষেপণ করছে, সময় নষ্ট করছে। 10ই সেপ্টেম্বর 2024 ইংরাজি তারিখে ইআরডির সচিব, ইকোনমিক রিলেশন ডিভিশনের সচিব, যিনি ক্ষমতা পদায়নের বলে ইটকলের চেয়ারম্যান, তার কাছে 10ই সেপ্টেম্বর তদন্ত কমিটি রিপোর্ট প্রদান করে। কিন্তু 10ই সেপ্টেম্বর তদন্ত কমিটি রিপোর্ট প্রদান করার পরেও আমাদেরকে সেই তদন্ত রিপোর্ট প্রদান করা হয় নাই এবং আমাদের চাকরি পূর্ণ বহাল করা হয় নাই, সেই তদন্ত রিপোর্টটা পর্যন্ত ভ্যানিশ করেছে। একটা বিষয় অবগত করতে চাই, যে ম্যানেজমেন্ট আওয়ামী স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের সময় ছিল, ইটকল বিভিন্ন পার্টনার অর্গানাইজেশন নিয়োগ দিয়ে ফিল্ডে কাজ বাস্তবায়ন করে, সেখানে 300+ পার্টনার অর্গানাইজেশন আছে। সেখানে গ্রামীণ শক্তি নামক একটা সোলারের রিপোর্টেড প্রতিষ্ঠান, যেটা ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের প্রতিষ্ঠান হওয়ার কারণে সেই গ্রামীণ শক্তিকে বৈষম্যমূলকভাবে কাজ না দিয়ে গ্রামীণ শক্তিকে ধূলিসাৎ করে দিয়েছে, প্রতিষ্ঠানকে মাটির সাথে মেশে দিয়েছে, একমাত্র বৈষম্যমূলকভাবে গ্রামীণ শক্তিকে কাজ দেয়নি এবং 300+ অর্গানাইজেশনকে আপনার হাজার হাজার কোটি টাকা মাফ করেছে। কিন্তু গ্রামীণ শক্তি ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের প্রতিষ্ঠান হওয়ার কারণে গ্রামীণ শক্তির পূর্বক লোন মাফ করা হয়নি, এটা কি বৈষম্য নয়? এর দ্বারা কি প্রতিমান হয় না যে ওই ম্যানেজমেন্ট আওয়ামী লীগ স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের দালাল দোসর, সেই ম্যানেজমেন্ট এখনো বসে আছে, যারা এখনো বহাল তবিয়তে বসে আছে, কার্যক্রম করে যাচ্ছে, সেই স্বৈরাচারী ম্যানেজমেন্ট, স্বৈরাচারী দালাল দোসরদের দ্বারা আমরা স্থায়ী কর্মকর্তা কর্মচারী চাকরিচ্যুত। এর চাকরি পূর্ণ বহাল এর দাবিতে আমরা অবস্থান কর্মসূচি দিয়েছি। আমাদের চাকরি পূর্ণ বহাল না করা পর্যন্ত আমরা টানা লাগাতার অবস্থান কর্মসূচি দিয়ে যাব। এইটা ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেড, এটা NBFI, নন ব্যাংকিং ফিনান্সিয়াল ইনস্টিটিউশন, যেটা বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের 99% সরকারি মালিকানাধীন প্রতিষ্ঠান, যেই প্রতিষ্ঠানে স্থায়ীভাবে নিয়োগ হয়েও আমরা চাকরিচ্যুত, বিনা নোটিশে তারা চাকরিচ্যুত করছে, আওয়ামী লীগের স্বৈরাচারী আওয়ামী লীগের দালাল দোসর বৈষম্যমূলকভাবে। আমরা ফিল্ড পর্যায়ে 247 জন কর্মকর্তা কর্মচারী ছিলাম, তার মধ্যে বেছে বেছে 106 জনকে টার্মিনেশন করেছে। আমরা চাই অনতি বিলম্বে যত দ্রুত সম্ভব আর কালক্ষেপণ না করে আমাদেরকে চাকরি পূর্ণ বহাল করা হোক। আমাদের চাকরিচ্যুত করার আগে কোনো নোটিশ দেওয়া নেই, এমনকি আমাদেরকে টার্মিনেশন লেটার পাঠাইছে তারা অফিস টাইমের পরে 5:30 দিয়ে টার্মিনেশন লেটার দিয়েছে, তখন সবাই অফিস থেকে বের হয়ে গেছে। আর তারা মে দিবসের আগের দিনে এই কাজ করেছে, তারা কিভাবে শ্রমিক দিবসের আগে এই কাজ কিভাবে করে তাদের ম্যানেজমেন্ট, এগুলো আমরা ভেবে পাই না। হঠাৎ করে তারা প্রজেক্টের অজুহাত দিয়ে আমাদের চাকরিচ্যুত করেছে, কিন্তু আমাদের সাথে একই সাথে নিয়োগপ্রাপ্ত যারা তারা এখনো চাকরি পূর্ণ বহাল আছে, ঠিক আছে, কিন্তু আমাদের 106 জনকে তারা অন্যায়ভাবে চাকরিচ্যুত করেছে। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।